50 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার পুরো 50 টাকাই ভাড়া নিয়েছে রাজবল হাট থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। তো এর মেন কারণ হচ্ছে এই হাওড়া রাজবল হাট বাসে তেমন একটা প্যাসেঞ্জার হয় না, ওই জন্য রাজবল হাট বৃন্দাবন চক। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলেছি আপনাদের জন্য একটা নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি হাওড়া থেকে হুগলি জেলার অন্তর্গত রাজবল হাট এলাকা পর্যন্ত যাওয়া আসা করে হাওড়া টু রাজবল হাট রুটের বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। ঠিক আছে, তো কোথা থেকে আজকের ব্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত রাজবল হাট এলাকায়, হাওড়া রাজবল হাট বাস স্ট্যান্ডে। ঠিক আছে, সো এই যে এই এলাকাটা হচ্ছে রাজবল হাট এলাকা, হুগলি জেলার অন্তর্গত এলাকা, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড। ঠিক আছে, রাস্তার ধারেই আর কি, এই রাজবল হাটের রাস্তার ধারেই আর কি এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন একটা ওর পেছনে একটা, তার পেছনে একটা, এরকমভাবে পরপর একটা পেছনে একটা লাইন দিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সো এখান থেকেই আজকের ব্লগটা আমি শুরু করবো। তো এবার আপনাদেরকে এই হুগলি জেলার অন্তর্গত রাজবল হাট এলাকায় রাস্তার ধারে এই যে রাজবল হাট থেকে হাওড়া যাওয়া আসা করার যে বাস স্ট্যান্ডটা রয়েছে, এই বাস স্ট্যান্ডটা এবার আপনাদেরকে একটু ঘুরে দেখাই। তো এই জায়গাটা হচ্ছে হাওড়া রাজবল হাট রুটের বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি হুগলি জেলার অন্তর্গত রাজবল হাট মিরপুর এলাকার গোপালপুর কৃষি উন্নয়ন সমিতির সামনেই পড়ছে। আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে এই রাজবল হাট এলাকায় রয়েছে খুবই বিখ্যাত, প্রায় বহু বছরের পুরানো মা রাজবল্লভী শ্বেতকালীর মন্দির, আর এই মা রাজবল্লভীর নাম অনুসারেই জায়গাটার নাম হয় রাজবল হাট। তো এই ভিডিওতে মা রাজবল্লভী শ্বেতকালীর ছবি দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো বন্ধুরা, আপনাদেরকে বলে দিই যে এই হাওড়া থেকে রাজবল হাট রুটের বাসগুলো কিন্তু যে কোনো ছুটির দিনে আর তার সাথে প্রত্যেক রোববার কিন্তু বন্ধ থাকে। ঠিক আছে, এমনি প্রতিদিনই চলে। তো এর মেন কারণ হচ্ছে এই হাওড়া রাজবল হাট বাসে তেমন একটা প্যাসেঞ্জার হয় না, ওই জন্য প্রত্যেক সপ্তাহে রবিবার আর যে কোনো ছুটির দিনে এই হাওড়া রাজবল হাটের বাস সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আর এই একই কারণের জন্যই আর কি এই বাসগুলো কোনো সময় আধা ঘন্টা, মানে কোনো সময় 30 মিনিট, কোনো সময় 45 মিনিট, অথবা কোনো সময় 1 ঘন্টা অন্তর অন্তর আপনারা হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড আর এই রাজবল হাট মিরপুর এলাকা থেকে এই দুই জায়গা থেকে পাবেন। ঠিক আছে, আর যদি এইরকমভাবে দিনের পর দিন চলতে থাকে তাহলে এই হাওড়া রাজবল হাট বাসের রুটটা আর কয়েক বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগে থাকবে আপনাদের জন্য এই হাওড়া থেকে রাজবল হাট পর্যন্ত যাওয়া আসা করে বাস রুটের সমস্ত ইনফরমেশান, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন আর কত মিনিট পরপর আপনারা এই হাওড়া থেকে রাজবল হাট যাবার বাসগুলো পাবেন হাওড়া রেল স্টেশন পাশে হাওড়া বাস স্ট্যান্ড আর এই রাজবল হাট এই দুই জায়গা থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে যাওয়া আসা করছে সেগুলোও জানতে পারবেন, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে এই বাসে পা রাখলে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে এই বাসে করে একদম টানা এই রাজবল হাট থেকে হাওড়া পর্যন্ত যেতে, ও একদম টানা রাজবল এই হাওড়া থেকে এই রাজবল হাট পর্যন্ত আসতে, সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। আর তার সাথে টোটাল কত সময় লাগে আর কি এই রাজবল হাট থেকে হাওড়া পর্যন্ত যেতে সেগুলো আপনাদেরকে বলে দেবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আমি হুগলি জেলার অন্তর্গত রাজবল হাট এলাকার এই হাওড়া রাজবল হাট বাস স্ট্যান্ড থেকে যে রাজবল হাট হাওড়াগামী বাসটা ছাড়বে সেই বাসে করে চলে যাবো হচ্ছে একদম টানা হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আর যেতে যেতে আপনাদেরকে এই হাওড়া রাজবল হাট রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো আর কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেগুলোও দেখাবো। ঠিক আছে, আর সেসব এলাকার নামও আমি উল্লেখ করে দেবো আজকের ভিডিওতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমাদের বাসটা রাজবল হাট মিরপুর এলাকার গোপালপুর কৃষি উন্নয়ন সমিতির সামনে থেকে ছেড়ে দিল, আর তারপর এই এলাকার সরু রাস্তা ধরে রাজবল হাট কলোনি, রাজবল হাট দীঘির ঘাট, মা রাজবল্লভীর মন্দির, মালিকপাড়া, বৃন্দাবন চক, রহিমপুর, নবগ্রাম,
তারাজল, জঙ্গিপাড়া মোড় এইসব বাসস্টপ হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য, যে যে এলাকা হয়ে এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো যাওয়া আসা করে সেই সব এলাকার নামও আমি ভিডিওতে উল্লেখ করে দিয়েছি এবং সেই সব এলাকাগুলো দেখিয়েও দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর তার সাথে আপনাদেরকে এটাও বলে দিই যে বর্তমানে এই রুটে 6টা কি 7টার মতো বাস চলছে, কারণ লকডাউনের পর থেকে এই রুটে প্যাসেঞ্জার তেমন একটা হচ্ছে না, তাই বর্তমানে এই রুটের বাসের সংখ্যা কমতে কমতে 6টা অথবা 7টার মতো বাস হয়ে রয়েছে। তো বন্ধুরা, আমাদের বাসটা ছেড়েছে হচ্ছে 10:40 রাজবলহাট থেকে, আর এখন বাজে হচ্ছে 11:02। তো আমাদের বাসটা এই সবে এসে পৌঁছালো জাঙ্গিপাড়া মোড় ছাড়িয়ে এই জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনের সামনে। তো প্রতিটা রাজবলহাট হাওড়াগামী বাস হাওড়া থেকে রাজবলহাটের দিকে যাওয়ার সময়, রাজবলহাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় এই জাঙ্গিপাড়া মোড়ে থেকে একটু এগিয়ে এই জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনের সামনে 7-8 মিনিট দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, প্যাসেঞ্জার তোলার জন্য। তারপর ছেড়ে দিয়ে কোনো সময় রাজবলহাটের দিকে যায়, মানে যেগুলো হাওড়া থেকে আছে সেগুলো রাজবলহাটের দিকে চলে যায়, আর যেগুলো রাজবলহাট থেকে ছেড়ে হাওড়ার দিকে যায় সেগুলো হাওড়ার দিকে চলে যায়। এই জাঙ্গিপাড়া মোড় থেকে মোড়ের পাশে এই জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনে এখানে 7-8 মিনিট দাঁড়িয়ে, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে এর পেছন দিকটা আরেকটু নিয়ে গেলে জাঙ্গিপাড়া মোড় পড়বে, ঠিক আছে, জাঙ্গিপাড়া 3 রাস্তা মোড়। আর এই যে আমাদের বাস, যে বাসটা করে আমি এখন জার্নি করবো আপ টু হাওড়া রেলস্টেশনে, হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, তো ওই মোড়টা ছাড়িয়ে এই যে এটা হচ্ছে আমার আঙ্গুল বরাবর ওই যে দেখছেন ওটা হচ্ছে জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন। তো জাঙ্গিপাড়া মোড় ছাড়িয়ে এই জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনের পাশেই আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। তো প্রতিদিন এইভাবে এই হাওড়া রাজবলহাটগামী বাসগুলো এই জাঙ্গিপাড়া মোড় থেকে একটু এগিয়ে এই জাঙ্গিপাড়া থানার সামনে 7-8 মিনিটের জন্য দাঁড়ায় প্যাসেঞ্জার তোলার জন্য, আর তারপর প্রতিদিন এইভাবেই আর কি এই বাসগুলো রাজবলহাট থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়া আসা করে। তো এবার আমাদের বাসটা জাঙ্গিপাড়া মোড় থেকে একটু এগিয়ে জাঙ্গিপাড়া পুলিশ স্টেশনের সামনে 7-8 মিনিট দাঁড়ানোর পর সেখান থেকে ছেড়ে দিল, আর তারপর মোহনবাটি, সীতাপুর, জগৎবল্লভপুর, বরগাছিয়া লেভেল ক্রসিং বা বরগাছিয়া রেলগেট, রাজাপুর, ডোমজুর এইসব এলাকা হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। জগৎবল্লভপুর বরগাছিয়া লেভেল ক্রসিং বরগাছিয়া রাজাপুর ডোমজু তো এবার আপনাদেরকে এই হাওড়া রাজবলহাট রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো 30 মিনিট, 45 মিনিট অথবা 1 ঘন্টা অন্তর অন্তর রাজবলহাট ও হাওড়া বাস স্ট্যান্ড এই দুই জায়গা থেকে পাবেন, কারণ এই রুটের বাসে দীর্ঘ কয়েক বছর ধরে খুব একটা প্যাসেঞ্জার হচ্ছে না সেই জন্য। আর রাজবলহাট মিরপুর এলাকা থেকে এই হাওড়া রাজবলহাট রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 4:40 ও শেষ বাস ছাড়ছে দুপুরবেলা 3:45 ও হাওড়া বাস স্ট্যান্ড থেকে এই হাওড়া রাজবলহাট রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7:30 সময় ও শেষ বাস ছাড়ছে বিকেলবেলা 6:45 মধ্যে, কিন্তু এই সময় ভবিষ্যতে বদলাতেও পারে। আর এই হাওড়া রাজবলহাট রুটের বাসে মোট ভাড়া নিচ্ছে 50 টাকা করে মাথাপিছু, একদম টানা হাওড়া থেকে রাজবলহাট পর্যন্ত যেতে ও আসতে, আর ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথাপিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বদলাতেও পারে। তো এই হাওড়া রাজবলহাট রুটের বাসে করে একদম টানা রাজবলহাট থেকে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে 3 ঘন্টার মতো সময় লাগে, আর একই রকমভাবে হাওড়া বাস স্ট্যান্ড থেকে রাজবলহাট পর্যন্ত আসতেও সেই 3 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে রাজবলহাট পর্যন্ত যাওয়া আসা করে। তো এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো যখন রাজবলহাট থেকে ছেড়ে হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, তখন রাজবলহাট মিরপুর, রাজবলহাট কলোনি, রাজবলহাট হাটতলা বাজার, মনসাতলা, সানাপাড়া, রাজবলহাট দিঘিরঘাট, সুপারিবাগান, মা রাজবল্লভী শ্বেতকালীর মন্দির, মালিকপাড়া, বৃন্দাবন চক, রহিমপুর বেলতলা, রহিমপুর মোড়, নবগ্রাম, কাশীনাথতলা, তারাজল, অযোধ্যা ঝাউতলা,
জাঙ্গিপাড়া হসপিটাল, জাঙ্গিপাড়া মোড়, জাঙ্গিপাড়া পুলিশ স্টেশন, জাঙ্গিপাড়া রথতলা, জাঙ্গিপাড়া বাজার, চন্দনপুর, জাঙ্গিপাড়া বড়হল মোড়, জাঙ্গিপাড়া কৃষ্ণনগর, বাহিরগড়, জাঙ্গিপাড়া পাওয়ার হাউস, মোহনবাটি, মোহনবাটি প্রসাদপুর, প্রসাদপুর পঞ্চাননতলা, প্রসাদপুর বামনপাড়া, প্রসাদপুর ঘোষপাড়া, কামদেবপুর, সীতাপুর, সীতাপুর তালতলা মোড়, সীতাপুর গণেশবাটি, ইছানগরী, জগৎবল্লভপুর, ইছানগরী নিমতলা, জগৎবল্লভপুর 26C বাস স্ট্যান্ড, জগৎবল্লভপুর স্কুল মোড়, সুকান্তপল্লী, শোভারানী মেমোরিয়াল কলেজ, জগৎবল্লভপুর রথতলা, শিবতলা, কালীতলা বাজার, বরগাছিয়া লেভেল ক্রসিং বা যেটাকে বরগাছিয়া রেলগেট বলে, বরগাছিয়া সন্ধ্যা বাজার, বরগাছিয়া লক ফ্যাক্টরি মোড়, বরগাছিয়া সকাল বাজার, বরগাছিয়া ধর্মতলা, সন্তোষপুর মধ্যপাড়া, মধ্য সন্তোষপুর হাই স্কুল, মধ্য সন্তোষপুর হানন্দবাটি, রাজাপুর দক্ষিণবাড়ি, রাজাপুর ডোমজুর মতিঝিল, দক্ষিণ ঝাপড়দহ, ডোমজুর 63 নম্বর বাস স্ট্যান্ড, ডোমজুর থানা, ডোমজুর হসপিটাল, ফোকর দোকান, ডোমজুর বিডিও অফিস, ডোমজুর দিল্লি পাবলিক স্কুল, মাকড়দহ, মাকড়দহ মোড়, কাটলিয়া, কাটলিয়া নিবরা, কাটলিয়া মোড়, কাটলিয়া ইটখোলা, সলোপ স্কুল বটতলা, সলোপ বাজার, সলোপ ব্রিজ, মুন্সিডাঙ্গা মোড়, বটতলা, বাঁকড়া কবরপাড়া, বাঁকড়া বাজার, দোলতলা মোড়, জাপানি গেট, বাঁকড়া, বকুলতলা, বালতিকুড়ি বাজার, বালতিকুড়ি তরুণদার ক্লাব, বালতিকুড়ি সুরকি মিল, কালীতলা, দাসনগর পুলিশ স্টেশন, দাসনগর, শানপুর মোড়, চ্যাটার্জি পাড়া, টিকিয়াপাড়া, উত্তর ব্যাট্রা, টিকিয়াপাড়া বাইপাস, বেলিলিয়াস রোড, হাওড়া লাইব্রেরি মোড়, চাঁদমারি ব্রিজ, এইসব এলাকা হয়ে যায় হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আবার যখন এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো হাওড়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে রাজবলহাট যায়, তখন হাওড়া বাস স্ট্যান্ড, হাওড়া বঙ্কিম সেতু, হাওড়া কোর্ট ও হাওড়া পৌরসভা, হাওড়া হাট, হাওড়া ময়দান, হাওড়া পঞ্চাননতলা, কদমতলা, ইচাপুর মোড়, শানপুর মোড়, দাসনগর, বালতিকুড়ি, জাপানি গেট, বাঁকড়া, বাঁকড়া বাজার, সলোপ ব্রিজ, এইসব এলাকা হয়ে আবার সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায় রাজবলহাট পর্যন্ত। তো এবার আমাদের বাসটা সলোপ বাজার, সলোপ ব্রিজ, বাঁকড়া, বালতিকুড়ি, দাসনগর হয়ে তারপর সেখান থেকে শানপুর মোড় হয়ে টিকিয়াপাড়া বাইপাস ধরে বেলিলিয়াস রোড, চাঁদমারি ব্রিজ হয়ে যেতে লাগলো হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। টিকিয়াপাড়া বাইপাস, চাঁদমারি ব্রিজ, হাওড়া বাস স্ট্যান্ড, তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে হুগলি জেলার অন্তর্গত রাজবলহাট এলাকা থেকে হাওড়া রাজবলহাট রুটের বাসে করে একদম টানা হাওড়া বাস স্ট্যান্ডে। সো এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। আর এই যে এদিকটা হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ড, তো ঠিক হাওড়া রেল স্টেশনের পাশেই পড়বে। তো আমার মোটামুটি সময় লাগলো হচ্ছে রাজবলহাট থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত হচ্ছে 3 ঘন্টা মতো। ওইখান থেকে মানে রাজবলহাট থেকে এই বাস ছেড়েছে হচ্ছে 10:40, আর এখন বাজে হচ্ছে 1:37, মানে ওই 3 ঘন্টার চেয়ে 3 মিনিট কম, ওই ধরে নিন 3 ঘন্টার মতনই সময় লেগেছে। আর আমার ভাড়া নিয়েছে হচ্ছে 50 টাকা একদম টানা রাজবলহাট থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে। বন্ধুরা আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন 50 টাকার একটা টিকিট, অর্থাৎ আমার পুরো 50 টাকাই ভাড়া নিয়েছে রাজবলহাট থেকে এই হাওড়া বাস স্ট্যান্ড পর্যন্ত, ঠিক আছে, এই হাওড়া রাজবলহাট রুটের বাসে। তো এবার আপনাদেরকে বলে দিই যে হাওড়া বাস স্ট্যান্ডের এক্স্যাক্টলি কোন জায়গা থেকে আপনারা এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো পাবেন। তো বন্ধুরা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত হাওড়া সাবওয়ে গেট নম্বর 2, তো এই হাওড়া রেল স্টেশনের সাথে যুক্ত হাওড়া সাবওয়ে গেট নম্বর 2 বরাবর একদম সামনের দিকে যেতে হবে, ঠিক আছে। সামনের দিকে গেলেই আপনারা এই হাওড়া রাজবলহাট রুটের বাসগুলো পাবেন, ঠিক আছে।
তো বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই হাওড়া রাজবলহাট রুটের বাস সম্পর্কে সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধু আপনার সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো till then goodbye।